কলকাতার নাট্য সংস্কৃতি সম্পর্কে বলতে গেলে প্রথমে দেখতে হয় যে আমরা সংস্কৃতিতে কোথায় এসে পৌঁছেছি কিংবা কোথায় ছিলাম। মানে আমি কলকাতার নাট্য সংস্কৃতিতে কিভাবে যুক্ত হলাম, সেখান থেকে এই পর্যন্ত একটা ধারাবাহিক বিবরণ দেয়া যায়, কিন্তু সেটা তো সময় নেই। সেই জন্য বলছি যে তার মধ্যে কতগুলো বিশেষ ঘটনা বিশেষ সময়কাল ধরে একটু আলোচনা করলে ভালো হয়। যেরকম কলকাতায় এসে প্রথম যে জিনিসটা দেখেছিলাম, একটা সিলেটি বাঙাল এসে যে দেখেছিল সেটা শ্যামবাজার পাড়ায় ছিলাম, একটা কাঠ বাঙাল কাঠ ঘটিদের মাঝখানে দেখেছিলাম যে শ্যামবাজার পাড়ায় নাটকের হল রয়েছে অনেকগুলো, সেখানে বড় বড় মানুষরা থিয়েটার করেন, নাম করা শিল্পীরা, সেগুলো দেখতে যায় মানুষ, তাদের মুখে সুখ্যাতি শুনি। অনেকগুলো সিনেমা হল ছিল, সেখানে সিনেমা সাড়ে ছটার লাইনে আমি নিজেও ওখানে দেখেছি, স্কুল কেটে টাউন স্কুলে পড়তাম। তাই দেখলাম যে ঠিক এখন এই মুহূর্তে কি, এখন এই মুহূর্তে দেখছি যে সিনেমা হলগুলো নেই, রূপবাণী নেই, মানে রবীন্দ্রনাথ যেটা নাম দিয়েছিলেন যে হলটা সেটা নেই, থিয়েটার হলগুলো নেই, এইগুলো দেখতে হচ্ছে। প্রথমেই হচ্ছে যে একটা শহর তার খ্যাতি ছিল ওই সাধারণ রঙালার, কলকাতা থেকে বাইরে থেকে যখন মানুষ আসতেন কলকাতায় তখন হাতিবাগান পাড়ায় গিয়ে একটা থিয়েটার দেখাটা তাদের একটা নিয়মিত কাজ ছিল, মানে সফরের মধ্যে। তো সেইটা উঠে গেছে লুপ্ত, এটা একটা বড় বিরাট ক্ষতি। সাধারণ রঙালয় আর হবে না, ওইভাবে হয় না, কারণ সাধারণ রঙালয়ের যা চাহিদা যে শর্ত সেগুলো আমাদের এখানে কোনো কালেই ছিল না, সেই জন্যই এত তাড়াতাড়ি উঠে গেল, আর এখন তো নয়। তার বদলে আমরা একটু তৃপ্ত হচ্ছি কি না, গ্রুপ থিয়েটার অনেকটা দায়িত্ব নিয়ে নিয়েছে হাতিবাগানের নাটকের যে ধারা সেটা নিজেদের মানে চর্চার মধ্যে নিয়ে এসেছে, যার জন্য এখনকার গ্রুপ থিয়েটার অনেকটাই হাতিবাগানের গ্রুপ থিয়েটার বলা যায়। মানে আগের গ্রুপ থিয়েটারেরও কিছু মানে কি বলবো বৈশিষ্ট্যগুলো আছে, আবার হাতিবাগানের বৈশিষ্ট্য আমাদের এই গ্রুপ থিয়েটার আন্দোলনের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এইরকম একটা অবস্থায়। সেটা কি খুব গ্রুপ থিয়েটারের মানুষ হিসেবে সেটা খুব পছন্দের নয়, কিন্তু দর্শকরা দেখছেন, কিছু কিছু নাটক দেখছেন, ভালোই চলছে। সিনেমা হলগুলোর কথা বলার দরকার নেই। সম্প্রতি আমাদের একজন মেহের ইঞ্জিনিয়ার বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি আমাদের শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ বলে একটা মঞ্চ আছে তার সদস্য হিসেবে ছিলেন, উনি ছিলেন বোস ইনস্টিটিউটের ডিরেক্টর, মেহের ইঞ্জিনিয়ার, একজন পার্সি ভদ্রলোক, বড় ইঞ্জিনিয়ার, নাম করা ইঞ্জিনিয়ার, এবং কিন্তু তিনি এই সমস্ত নানা রকম আন্দোলনের সঙ্গেও যুক্ত হয়েছিলেন। এখন তিনি তার মৃত্যু হলো, কিন্তু সেই কলকাতায় কিন্তু কোনো সাড়া পড়লো না তেমনভাবে কেউ। তা আমি একটা সভায় গিয়েছিলাম, সবাই এই নিয়ে দুঃখ করছিলেন, তা আমি বলছিলাম যে কলকাতার যে কসমোপলিটান চেহারা ছিল আমাদের ছাত্র জীবনে দেখেছি, যে একটা বিরাট অংশ কলকাতার যে নানা ধরনের নানা ধর্মের নানা গোষ্ঠী মানুষ থাকতেন কলকাতায়, সে আর্মেনিয়ানই হোক, পার্সি হোক, সিন্ধি হোক, খ্রিশ্চান হোক, মুসলিমরা হোক, এবং অ্যাংলো ইন্ডিয়ান বিশাল একটা অংশ জুড়ে এই চৌরঙ্গীর ওদিক থেকে পার্সাকাস ধরে এদিকে পার্ক স্ট্রিট ধরে এগোলে রয়্যাল স্ট্রিট, ইলিয়ট রোড এবং পুরো ওই সেরদা মিলালিয়া ভিনিউ ধরলে দেখা যাবে যে বিশাল অংশ কিন্তু জুড়ে ছিলেন নানা ধরনের মানুষ। কসমোপলিটান মানে কসমোপলিটান চেহারাটা কিন্তু কলকাতা হারিয়ে বসেছে, এখন আর সেই বাঙালি কমিউনিটির সঙ্গে এদের যোগাযোগ, এদের সঙ্গে সম্পর্ক, তাদের ইনভলভমেন্ট আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে সেইগুলো নেই। কিন্তু পুরনো কলকাতার সিনেমা কিংবা থিয়েটারের ইতিহাস, সিনেমার তো বটেই ইতিহাস, দেখলে জানা যাবে যে বহু এবং গানেও বহু অবাঙালি গায়ক গায়িকা, বহু অবাঙালি ফিল্ম কোম্পানি তাদের
ডিরেক্টর কিংবা তাদের প্রতিষ্ঠাতা সেই কোম্পানিগুলোর, সেই তারা কিন্তু এই চলচ্চিত্র জগতে এবং সঙ্গীত জগতে বিপুলভাবে কাজ করেছেন এবং আমাদের সমৃদ্ধ করেছেন আমাদের সংস্কৃতিকে। কিন্তু এখন আর সেরকম দেখা যায় না, অর্থাৎ আমাদের এই কসমোপলিটান চেহারা চলে গিয়েছে। আবার আমরা নিজেরাও কিন্তু যে ওদের ব্যতি রেখে আমরা যে নিজেরা একটা বিরাট জায়গায় এগিয়ে গিয়েছি তাও নয়। সুতরাং আমরা ওদের হারিয়েছি, নতুন করে আবার তেমনভাবে কিছু অর্জন করতে পারিনি আমরা, তার জন্য আমাদের ক্ষতির দিকটাই বেশি। তো এরকম ব্যাপারটা মানে সেই জন্য মেহের ইঞ্জিনিয়ারকে চেনে না জানে না, এত বড় অবদান তার আমাদের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য নাম, কিন্তু কেউ তার খবরই রাখে না। তো এই যে একটা জাতির সংস্কৃতির পরিবর্তন হচ্ছে, বাঙালি জাতির নিজেদের মধ্যে গুটি আনছে বাঙালিরা আমার মনে হয়েছে, যার জন্য সর্বক্ষেত্রেই এটার পরিচয় পাওয়া যায়। থিয়েটারের ক্ষেত্রে বলি, আমি নানা জায়গায় থিয়েটার দেখি, দিল্লিতে গিয়ে দেখি, অন্য জায়গায় দেখি, কিন্তু এখানেও আসে, কলকাতা বসে নান্দিকার ফেস্টিভ্যালে দেখা যায়। কিন্তু থিয়েটার নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট হচ্ছে, নানা রকমের নতুন রকম ভাবনা। কিন্তু আমাদের এখানে এই নতুন ভাবনা যা হচ্ছিল, শুরু করেছিলেন শম্ভু মিত্র, উৎপল দত্ত, এরা রূপ থিয়েটারে, সেই ধারাটাই চলছে কোনো মতে। তারপর তার থেকে আস্তে 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 তার গুণগত পরিবর্তন হচ্ছে, সেটা উঁচুর দিকে নয়, একটু নিচের দিকেই হচ্ছে যাচ্ছে। তা এইটা কিন্তু আমাদের থিয়েটারের লোকেরা কিন্তু সেটা সচেতনভাবে এই চেহারাটা পাল্টাবার চেষ্টা করছেন না। আমার বাল্যকালে আমি যা দেখেছি থিয়েটার হল, থিয়েটার হলগুলোর চেহারা, তার আর্কিটেকচার, তার ব্যবস্থাটি, তার নানা রকম ফেসিলিটি, এইগুলো কিন্তু এখনও সেই থিয়েটার কিন্তু নতুন কোনো ফেসিলিটি নিয়ে, নতুন কোনো চেহারা নিয়ে, নতুন কোনো এক্সপেরিমেন্ট করার মতো উপযুক্ত সুবিধা সুযোগ এগুলো নিয়ে কিন্তু কোনো মঞ্চ আর তৈরি হচ্ছে না। এটা এটাই প্রমাণ করে যে আটকে আছে কোথায় ভাবনা চিন্তা, দশ হয়েছে ভাবনা চিন্তা কোথায় আটকে আছে আমাদের, আমরা এগোতে পারছি না। কিন্তু তার মধ্যেও বলবো যে আমি সম্প্রতি অনেকগুলো নাটক দেখেছি, ওই রকম সত্যজিতরা যেরকম করেছিলেন যে কালীগঞ্জের ভাঙা স্টুডিওতে ভাঙা চলা যন্ত্রপাতি নিয়ে, কিংবা আমাদের তাপস সেন ওই কৌটো বাটা এইগুলো নিয়ে, বার্লির কৌটো, অমুকের কৌটো, তেলের টিন, এইগুলো দিয়ে কিন্তু উনি আলোক সম্পাদ করতেন, নানারকমভাবে সেগুলোকে ব্যবহার করতেন খুব ক্রিয়েটিভলি। ঠিক তেমনি সত্যজিৎ রায় ওই টালিগঞ্জের স্টুডিওতে ভাঙা চলা যন্ত্রপাতি নিয়েই, এবং ওইখানকার স্টাফ যারা এতদিন ধরে ছিলেন তারা কোনো বড় কাজ তেমন করার সুযোগও পাননি, কিন্তু তাদের দিয়েই কিন্তু বিশ্ববরেণ্য চলচ্চিত্র তৈরি করেছেন সত্যজিৎ রায়। ঠিক তেমনি এখন দেখছি কোনো সুযোগ সুবিধা কোনো দিক থেকে না পেয়েও কিছু কিছু অল্প বয়সী ছেলে মেয়ে আছে যারা কিন্তু দারুণ দারুণ কাজ করছে। যেরকম আমি বলবো, আমি একটা নাম করবো সম্প্রতি, একটা পেইন্টিং নিয়ে একটা নাটক, আর্ট, তার নাম হচ্ছে আর্ট, সেটা নিয়ে যে নাটক হতে পারে আমরা ভাবতে পারিনি কোনোদিন, অত আমাদের ভাবনায় আসেনি, কিন্তু ওই রকম নাটক হচ্ছে এবং প্রায় দু ঘন্টা দর্শকদের বসিয়ে রাখছে আসনে। ওই রকম একটা নাটক নিয়ে, পেইন্টিং নিয়ে, একটা পেইন্টিং কিনে এনেছে, তার বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছে, এক বন্ধুকে বলেছে কিরম কিনলাম বল, তো একটা খারাপ কথা বলে বলেছে যে মানে অর্থাৎ খুব জঘন্য এরকম একটা বলেছে আর কি। ব্যাস এই নিয়ে তর্কের একটা তর্ক তৈরি হয় এবং সেখানে ওই তর্ক বিতর্কের মধ্যে তিন বন্ধু নানা রকম কথাবার্তাতে আমাদের শিল্পকে আমরা কিছুকে দেখি, কিছুকে দেখা উচিত কি নয় ইত্যাদি নিয়ে বিতর্ক চলে, এবং এই বিতর্কের মধ্যে দিয়ে অনেক বেশ কি বলবো গুরুত্বপূর্ণ কথা শিল্প সম্পর্কে, আকর্ষণীয় কথা যেগুলো আমরা সচরাচর ভেবে দেখি না, সাধারণ লোক যাতে শিল্প সম্পর্কে কিছু ভাবতে পারেন কিংবা তাদেরও একটা বক্তব্য থাকতে পারে, সেই রকম একটা ক্ষেত্র তৈরি করে।
ওই নাটকটা। এবং সেখানে কিন্তু এই ধরনের আরো অনেক নাটক দেখেছি, রাজনৈতিক নাটক খুব কম হচ্ছে আজকাল কলকাতায়। কিন্তু যখন সেই শান্তিপুর থেকে একটা দল এসে গোজাগরি নাটকটা করে এখানে, আপনারা কতজন দেখেছেন জানি না, সেই নাটকটা দেখলে গা শিবড়ে ওঠে, একদম গা শিবড়ে ওঠে সন্ত্রাসের চেহারা দেখে। তো এইগুলো হচ্ছে এবং খুব শিল্পসম্মত ভাবে, কোনো সোচ্চার কিছু নয়, কোনো স্লোগান নেই, স্লোগান ধর্মিতা নেই, কোনো হাত উঁচু করে কোনো জিগির নেই, কিন্তু সেইগুলো তৈরি হচ্ছে। এই যে প্রজন্ম, নতুন প্রজন্ম আসছেন, সঙ্গমিত্ররা চলে গেছেন, আমরা তাদের দেখে নেমেছিলাম এই থিয়েটারে, সেই আমরা আমাদের পরে আরো এসছেন বীরেন বন্দ্যোপাধ্যায়, মেঘনাথ ভট্টাচার্য, দেবাশিস মজুমদার, চন্দন সেন, এদের দল এসেছিলেন, তারাও আস্তে আস্তে তাদেরও বয়স বাড়ছে। কিন্তু তারপরে যে এই যে তরুণদের দেখছি আমি, এরা কিন্তু অতীতের প্রতি শ্রদ্ধাবান, কিন্তু নিজেরা কিন্তু একদম নতুনভাবে ভাবছেন থিয়েটার নিয়ে, তার সমস্ত কিছু প্রকরণ, সমস্ত কিছু ব্যাকরণ পাল্টে দিচ্ছেন। এই পাল্টে দেওয়াটা খুব ঘটছে বর্তমান কলকাতায়। এই থিয়েটারগুলো আমি আশা করব যে আপনারা দেখবেন এবং এগুলো সমর্থন করবেন এবং প্রশ্রয় দেবেন, তা নাহলে কলকাতার সংস্কৃতির অবস্থা আমরা যা দেখেছি, আমাদের সবসময় পুরনো কথাই বলতে ইচ্ছে হয় যে ওই তখন একটা গোল্ডেন এজ ছিল থিয়েটার, নতুন সিনেমা, নতুন থিয়েটার, নতুন সাহিত্য, সব কিছু নতুন তৈরি হচ্ছে, আস্তে 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 সেগুলো যেন স্তিমিত হয়ে যাচ্ছে সেই আন্দোলনগুলো। অন্য ক্ষেত্রে কথা বলবেন, সিনেমার কথা বলবেন, সাহিত্যের কথা বলবেন, অন্যরা কবিতার কথা বলবেন, কিন্তু আমি আমার থিয়েটার জগৎ নিয়ে এই কটি কথা বললাম। নমস্কার। চমৎকার, 15 মিনিটের কমে 14 মিনিট 30 সেকেন্ডে বিকাশ বিভাস আমাদের মূল কথাগুলো বলেছে, কিন্তু ইঙ্গিতটা দিয়েছে এখানে আলোচনা শোনাটাই যথেষ্ট নয়, আপনাদের যেতে হবে সেই থিয়েটারগুলো দেখতে, আপনাদের নিজেদের সাক্ষ্য দিতে হবে যে কীভাবে সংস্কৃতিটা বদলাতে বদলাতে এখানে এসে দাঁড়িয়েছে, এবং এই তরুণদের, তাজা তরুণদের কাজকর্ম নিজেরা দেখ